লড়া কিছু ইয়ে নাই গোটি ইনর ফোর্স বলে যেটা যায় যে সত্র প্রতিষ্ঠা আমি লড়িবু এবং কৌশি কারণবশ যে কথা কুয়া যাই লক্ষে দোষী পোষে খসি যা গোটে নির্দোষ দণ্ড ন পাও তেমনি গোটে নির্দোষক যেত ফসাই দিয়ে যাই এবং তাণু দেওয়া আমি নিশ্চিত ভাবে শেষ পর্যন্ত লড়িবু কিন্তু দুঃখ লাগুছে যে অত্যন্ত তরবরিয়া ভাবরে। কালে সিবিআই এর তদন্ত দায়িত্ব হাতক নেযে সেই অভিযোগভর্দ হঠাৎ দাখল করে দিয়ে গেল অত্যন্ত তরবর ভাবের তাহলে দুঃখদায়ক জিনিস আছরে যে ষড়যন্ত্র কথা আপনার চিন্তা করুম ষড়যন্ত্র তো রয়েছে কিন্তু আগে বড় পলিটিকা অবজেকটিভস রয়েছে কারণ বর্ষে আগুন আসুচি আপনার গ্রামাঞ্চল নির্বাচন অত্যন্ত তরবরিয়া ভাব এই কেস কু যথাশীঘ্র সারি ଯାହାଙ୍କୁ ଶିଶୁଟିକୁ ଦଣ୍ଡିତ କରିବା ପାଇଁ ଗୋଟିଏ ଷଡ଼ଯନ୍ତ୍ର ମଧ୍ୟ ଆରମ୍ଭ ହୋଇଯିବ ଏହା କିଛି ଅସମ୍ଭବ କଥା ନୁହେଁ କାରଣ ଯଦି ଶିଶୁଟି ଦଣ୍ଡିତ ହୋଇଯାଏ ତା'ହେଲେ ଯାହାଙ୍କ ଆଡ଼କୁ ଅଙ୍ଗୁଳି ନିର୍ଦ୍ଦେଶ ଆମେ ମାନେ ସମସ୍ତେ କରୁଛେ ଜନସାଧାରଣ କରୁଛନ୍ତି ସେ ଖସିଯିବେ ଏବଂ ଏଥିରୁ କିଛି ରାଜନୈତିକ ଫାଇଦା ମଧ୍ୟ ସେ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବେ ତେଣୁ ଇଏ ଗୋଟେ ଅଦ୍ଭୁତ ଷଡ଼ଯନ୍ତ୍ର ୟା ଭିତରେ ଚାଲିଛି କିନ୍ତୁ ମୋର ବିଶ୍ୱାସ ରହିଛି ହୋଇ ଏକତ୍ରିତ ସର୍ବଦେବଗଣ କରନ୍ତି ଯଦି ମୋ ଜୀବନ ଅହରଣ ন ছাড়ি কেবে সত্য পথু দেবী নাহি কেবে কেবেথ্যার আশ্রয় কেবে মধ্য কেবেথ্যা প্রতিষ্ঠিত হওয়া আমি দেবু নাই কি আইন নিশ্চিত ভাব সত্য কু প্রত্যা করি এ বিশ্বাস আমার রহিছি গোটে কবিতা মোর মনে পড়ুছি দেব শিশু চলে নর কর অভিসারে ভগবান তুমি নিদ্রিত কেউঠে ভগবান কোটি সই কেউটি এ ভগবান হোক আইন ব্যবস্থা আইন ব্যবস্থা বে জাগ্রত হব এবং আমার বিশ্বাস রহিছি মান্যবর আদালত মান্যবর ন্যায়ালয় নিশ্চিত ভাবে প্রদান করবে সত্যকে উদ্ঘাটিত করবে এবং দোষী নুহে যিয়ে নির্দোষ সে কেবে দণ্ডিত হব না